हेलो फ्रेंड्स, आमी डॉक्टर रंजना मित्र। आमार यूट्यूब चैनेले तुम्हारे सकल के स्वागत जानाच्छी। आजकेर आमार टॉपिक हलो तुम्हारे तरफ थेके आसा किछु प्रश्न एवं तार उत्तर। भिडियोटा तुम्हारे जन्य खूबी इनफर्मेटिव, अवश्य भिडियो शेष पर्यन्त संगे थाको। शुरू करछी आजकेर भिडियो। प्रथम प्रश्न, होमिओपैथिक मेडिसिन आमादेर शरीरे किभावे काज करे? होमिओपैथिक मेडिसिन आमादेर शरीरे थ्रू द नार्भास सिस्टेम काज करे। परेर प्रश्न हलो जे मेडिसिन कखन किभावे खेते हय, माने कोनो आलादा कोनो नियम आछे? होमिओपैथिक ओषुध खेते गेले आमरा कतगुलो नियम मेने खेते बोलि, सेगुलो हलो जे होमिओपैथिक ओषुध खाबार खावार आध घंटा परे होमिओपैथिक ओषुध डोजটা খাবে, আর ওষুধ খাওয়ার পর আধ ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবে না। আর সকালবেলার প্রথম ডোজটা অবশ্যই এমটি স্টমাকে খাবে। আর ওষুধ খাওয়ার আগে সব সময়, মানে ওষুধ খাওয়ার যখনই ওষুধ খাবে সারা দিনে, তখনই ওষুধ খাওয়ার আগে প্লেন জল দিয়ে মুখটা কুলকুচি করে ভালো করে পরিষ্কার করে নেবে। ওষুধ কখন বন্ধ করতে হয়? ওষুধ খাওয়ার পর যদি রোগীর সমস্যা খুব বেড়ে যায়, তাহলে পরে ওষুধ বন্ধ করে দিয়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হয়। আচ্ছা, ওষুধ খেলে কি কি খেতে নেই? হোমিওপ্যাথিক মেডিসিন খেলে আমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, হিং, কর্পূর এগুলো খেতে বারণ করি, কারণ এগুলো খেলে ওষুধের অ্যাকশন অনেকটা নষ্ট হয়ে যায়। তবে রান্নায় দিয়ে খেলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, অ্যালোপ্যাথিক মেডিসিনের সাথে কি হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়। তবে সেক্ষেত্রে ওষুধ, দুটো ওষুধ খাওয়ার মধ্যে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা গ্যাপ রাখতে হয়। তাহলে বন্ধুরা, তোমাদের এই প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদেরকে উত্তর দিলাম। তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করো, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। তাহলে পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো সমস্যা নিয়ে। আজকে এই পর্যন্তই, নমস্কার।